দেখতে পাচ্ছি ডিএনএ টেস্ট এখনো হচ্ছে এসএসকেএম এর ফরেনসিক ডিপার্টমেন্টে। এখন অমৃতাভ চৌধুরী এবং তার বাবা মিহির চৌধুরী দুজনকেই নিয়ে আসা হয়েছে, সঙ্গে রয়েছেন সিবিআই এর গোয়েন্দারা। এবং তুমি জানো এর আগে বারবার যেটা সিবিআই সূত্রে বলা হয়েছে যে ডিএনএ টেস্ট করানো হবে এবং অমৃতাভ চৌধুরীর স্যাম্পেলের নমুনা সংগ্রহ করে সেটা টেস্ট করে তার বাবার ডিএনএ স্যাম্পেলের সঙ্গে মিলিয়ে রাখা হবে। এবং আজকে দেখলাম আজকে সকালবেলা সিবিআই এর গোয়েন্দারা ফ্যানশাল কোর্টের সিবিআই এর বিশেষ আদালতে সেখানে গেছিলেন, সেখানে অসিফিকেশন টেস্ট করানোর জন্য তারা একটি আবেদন জানান। সেখানে সেই আবেদন গৃহীত হয় এবং সম্মতি পাওয়ার পর সিবিআই এর গোয়েন্দারা সোজা চলে এসেছেন এসএসকেএম হাসপাতালে। এখন প্রথমে ডিএনএ স্যাম্পল কালেকশন করা হচ্ছে এবং তারপরেই কিন্তু অসিফিকেশন টেস্ট করা হবে। অর্থাৎ যেটা সিবিআই তরফে জানানো হচ্ছে যে বয়স জানার জন্য, অর্থাৎ অমৃতাভ চৌধুরীর বোন হারের বয়স কত রয়েছে সেটা জানার জন্য একদিকে যেমন অসিফিকেশন টেস্ট করানো হচ্ছে, অন্যদিকে কিন্তু ডিএনএ টেস্ট করিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে বয়স নিয়ে এবং অমিতাভ চৌধুরীর আইডেন্টিফিকেশন নিয়ে সেটা কিন্তু ক্লিয়ার করার জন্যই কিন্তু এই টেস্ট করানো হচ্ছে। এবং সিবিআই এর গোয়েন্দারা জানাচ্ছেন গত কয়েকদিনে যে তথ্য বেরিয়ে এসছে সেই তথ্য খতিয়ে দেখা হচ্ছে এবং রেলের একাধিক আধিকারিকদের তারা জিজ্ঞাসাবাদ করতে চান, কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে এই ডিএনএ রিপোর্টের ওপরে এবং অসিফিকেশন রিপোর্টের ওপরে। তাই দুই টেস্টই কিন্তু আজকে এসএসকেএম হাসপাতালে করা হবে। এখন আমরা দেখতে পাচ্ছি সিবিআই এর গোয়েন্দারা তারা কিন্তু ফরেন্সিক ডিপার্টমেন্টে রয়েছেন অমৃতাভ চৌধুরীকে নিয়ে, সেখানে ডিএনএ যে নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং তারপরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে অসিফিকেশন টেস্টের জন্য। অমৃতা ধন্যবাদ। বীরভূমের ইলাম বাজারে স্যানিটাইজ করে বিজেপি কর্মীদের যোগদান করানো হলো তৃণমূলে, এনে শুরু হচ্ছে রাজনৈতিক চাপানোতর। বিজেপিকে করোনার সঙ্গে তুলনা করে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, সেই কারণে স্যানিটাইজ করে যোগদান করানো হয়েছে। গেরুয়া শিবিরের পাল্টা দাবি, ভাইরাস ছড়াচ্ছে শাসক দল। জ্ঞান ও মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।